জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি যারা করোনা মহামারীর কারণে বাংলাদেশে আটকা পড়েছেন তারা যখন ফিরে আসবেন চাকরি সহ ভিসা ফিরে পাবেন এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের জার্মানি প্রতিনিধি খান লিটন জার্মানিতে স্থায়ীভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এই মুহূর্তে যারা বাংলাদেশে অবস্থান করছেন বা বাংলাদেশে করোনা ভাইরাসের কারণে আটকা পড়েছেন তারা অতি সত্বর জার্মান দূতাবাসে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা যাচ্ছে তারা চার্টার ফ্লাইটে ফেরত আসতে চাইলে চার্টার ফ্লাইট আয়োজনকারীদের সাথে যোগাযোগ করে তারা আসতে পারবেন চাকরির ক্ষেত্রে তারা মালিক পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করলে তারা চাকরি হারাবেন না আর যাদের ভিসাগত সমস্যা রয়েছে ভিসা নবায়নের জন্য কোনো সমস্যা হবে না অটোমেটিকলি তাদের বাসার ঠিকানায় জার্মানিস্থ যে সমস্ত ঠিকানা দেওয়া হয়েছে সেই সব ঠিকানায় তাদের ভিসা নবায়ন করে পাঠিয়ে দেওয়া হয়েছে আর তারপরও তারা যাতে স্থানীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে তাদের ভিসার ব্যাপারটা সমাধান করতে পারবেন আর যখনই তারা আসবেন তারা তাদের চাকরি ফিরে পাবেন তাদের ভিসা ফেরত পাবেন এই মর্মে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করেছেন প্রবাসী বাংলাদেশিরা যারা এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন তারা নিশ্চিতভাবে বাংলাদেশ থেকে যখনই বিমান যোগাযোগ শুরু হবে তখন এসে তারা তাদের স্বাভাবিক জীবনযাত্রা যাপন শুরু করতে পারবেন